কৃষ্টিকে আমি বজায় রেখে যে আমি সবার সাথে মেশবো এবং সবাই আমার কাছে ওয়েলকাম এবং আমি তাদের সাথে ইন্টিগ্রেটেড হয়ে যাব তাদের পলিটিক্সের সাথে তাদের গেইমের সাথে ফুটবলের সাথে তাদের ক্লাবের সাথে ইভেন তাদের চ্যারিটি প্রোগ্রামের সাথে তাতে করে কি হবে আমাদের দেশের লোক এখন ইউরোপের বিভিন্ন জায়গায় ইন্টিগ্রেশনের মাধ্যমে পলিটিক্যালি অ্যাডভান্স হয়ে গেছে কাউন্সিল অ্যাডভান্স হয়ে গেছে এবং অনেক ভালো ভালো উপল্যাবে চলে গেছে কারণ যারা এই পর্যায়ে মিশেছে তারাই বিশেষ করে আমি আফটারঅল সাত বছর আগে পর্তুগাল সোশ্যালিস্ট পার্টির সাথে ইন্টিগ্রেশন হওয়ার কারণে আমি ইলেকশন করতে পেরেছি কিন্তু যদি আমি ইন্টিগ্রেশন না হতাম তাদের মেম্বার না হতাম ওরা আমাকে ডাকতো না আমি এজ আমার কমিউনিটির মধ্যে সীমাবদ্ধ থাকতাম তো আজকে আমার এক্সাম্পল দিয়ে সেটা বলছি যে যেহেতু মেন স্ট্রিম সাথে আমি চলে গেছি আই এম নট অনলি আমি সবাইকে ইনভাইট করছি পর্তুগালের যে আপনারও আমার সাথে মেন স্ট্রিম পলিটিক্সে যোগ দিন এবং ইউ শুড লার্ন কার টু সাপ্লিমেন্ট জি আমি আপনার 100% অন্য দিকের মানুষ জি আমি মনে করি ল্যাঙ্গুয়েজের অনুষ্ঠান এটা হিন্দি পরিহার করে আমরা যদি বেশি ইংরেজি অনুষ্ঠানটা দেখি ভালো হবে তাহলে অনেক ভালো হবে থ্যাংক ইউ ভেরি মাচ রানা ভাই আমরা শেষ কথাটি থ্যাংক ইউ ভেরি মাচ রানা ভাই আপনি আজকে অনুষ্ঠানে জয়েন করার জন্য এবং আইভার ভাইস প্রেসিডেন্ট আপনি যে ইন্টিগ্রেশন কথা বলেছেন অনেক অপরচুনিটি আছে অনেক রিসোর্সেস আছে অনেক মেধা আছে আমাদের মধ্যে সবকিছুকে ইন্টিগ্রেট করলে তাহলে এ অপরচুনিটিগুলো আমরা এক্সপ্লোর করতে পারবো হল ইউরোপ ব্যাপী নট অনলি ইংল্যান্ড নট অনলি ইন আদার কান্ট্রিজ আপনাদের অনেক অনেক ধন্যবাদ রানা ভাই বলছিলেন আঠারোশোর উপরে লিস্টেড প্রপার্টি রয়েছে পর্তুগাল শুধু সিটিতে যেটা বিজনেস এন্টারপ্রাইজগুলো দিতে পারে আমাদের এখানে আমাদের কমিউনিটিতে এন্টারপ্রেনারের অভাব নাই তারা এখানে শুধুমাত্র গিজ গিজ না করে তার মেধাকে নিয়ে পর্তুগালে যেতে পারে বিভিন্ন দেশে যেতে পারে যেখানে এখন ইকোনমিক অপরচুনিটি রয়েছে এই সময় দিস ইজ দ্য টাইম প্রিয় দর্শক ইন্টিগ্রেশনের এই প্রোগ্রামটি লাইফ ইন দ্য ইউকের অনুষ্ঠানটি ইসলের অনুষ্ঠানটি এবং এই ব্যাপারে যারা বিভিন্ন প্রশ্ন করেছেন এবং যারা প্রশ্ন করতে পারেনি তাদেরকে অনুরোধ করবো ইমেল করে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য এবং পরবর্তী বারোই জুন আমাদের দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার এই অনুষ্ঠানটি দেখার জন্য এবং আগামী পরবর্তী রবিবার বেলা সাড়ে বারোটায় অনুষ্ঠানটি রিপিট হয় সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ